নমস্কার বন্ধুরা, আমি অমর্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি তেলেগু সিনেমা পারাসানা বাদানাম নিয়ে কথা বলবো, যাতে অভিনয় করেছে সুহাস এবং পায়েল রাধাকৃষ্ণ, এবং এটা ডাইরেক্ট করেছে হচ্ছে অর্জুন ওয়াইকে। তো এই সিনেমাটা কিন্তু একটা রেয়ার ডিজ এর উপর এবং একটি থ্রিলার। ডিজটার নাম হচ্ছে ফেস ব্লাইন্ডনেস। গল্পটা হচ্ছে সুহাস একজন রেডিও জকি, তো তার একদিনকে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তারপর থেকে সে ফেস ব্লাইন্ডনেসে ভোগে। ফেস ব্লাইন্ডনেস হচ্ছে মানে চেনা জানা মুখ আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি রিকগনাইজ করতে পারছেন না, এর পাশাপাশি আপনি তাদের আওয়াজও বুঝতে পারছেন না, মানে চেনা জানা লোকদের আপনি মুখ চিনতে পারছেন না এবং তাদের আওয়াজও বুঝতে পারছেন না। এটি হচ্ছে এই ফেস ব্লাইন্ডনেস ডিজিজটা। তো সে সুহাস একদিনকে একটা মেয়েকে মার্ডার করতে দেখে এবং সে পুলিশকে জানায়। এরপরে সে সেই কেসটাতে ইনভলভ হয়ে পড়ে এবং পুলিশও তাকে ইনভলভ করে ফেলে এবং তার উপরে অনেকগুলো কেস দিয়ে দেওয়া হয়। তো আলটিমেটলি সেই কেসগুলো থেকে সে কীভাবে ছাড়া পেলো, এটাই হচ্ছে এই সিনেমার গল্প। দেখুন, যেটা আমি বললাম যে এই যে সাবজেক্টটার উপরে ডাইরেক্টর যে সিনেমা বানিয়েছে, এটা কিন্তু তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে একদম ইউনিক, কারণ এইরকম টপিকের উপর কেউ কখনো কোনো সিনেমা বানায়নি যে ফেস ব্লাইন্ডনেসের উপর, এবং সেই জন্য এটা কিন্তু বেশ চমকপ্রদ হয়েছে। এবং নো ডাউট ডাইরেক্টর বেশ দুর্দান্তভাবে থ্রিলারটাকে কিন্তু বানিয়েছে, যেভাবে কেসটাকে দেখানো হয়েছে, যেভাবে বন্ধু এদের যে সুহাসের যে তিনজন বন্ধু এবং তার গার্লফ্রেন্ডের মধ্যে পুরো বিষয়টাকে কমপ্লিকেটেড করে তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু খুব দুর্দান্ত। এবং এই সিনেমার ইন্টারভেল এবং ক্লাইম্যাক্স একদম এক কথা অভূতপূর্ব হয়েছে। ক্লাইম্যাক্সের সিনটা তো দুর্দান্ত এবং ইন্টারভেলটাও একদম মারাত্মক হয়েছে। সুহাস পুরোপুরি নিজের কাঁধে সিনেমাটাকে টেনেছে। সুহাস এমনিতেই ভার্সেটাইল অ্যাক্টর এবং এই যে রোলটা করেছে তাতে তার যে পেন, যে মানুষকে চিনতে পারছে না, গলার স্বর বুঝতে পারছে না, তার যে পেন, তার ইমোশন, সেইগুলোকে যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছে এক কথায় অসাধারণ কাজ করেছে। এর হিরোইন হচ্ছে যে পায়েল রাধাকৃষ্ণ, সে মোটামুটি ঠিকঠাক আছে, তার যতটুকুনি করবার মানে পজিশন ছিল আর কি, সে ততটুকুনি করেছে। তবে এ আরেকটুখানি ডেপথে যা বেটার ছিল, কারণ ইমোশনাল সিনগুলোতে আরেকটু ডেপথের মনে হয় আমার প্রয়োজন ছিল। নিতিন পারাসানা যথেষ্ট ভালো কাজ করেছে। রাশি সিং অ্যাজ এ পুলিশ অফিসার দুর্দান্ত করেছে। প্রত্যেকেই অভিনয় কিন্তু এক কথায় দুর্দান্ত এবং এর স্ক্রিন প্লে খুব ফাস্ট, যার জন্য কি এই থ্রিলারটা বেশ আকর্ষণীয় লেগেছে। এবং একটা থ্রিলারের মূল বিষয় হচ্ছে তার বিজিএমটা কত আকর্ষণীয়। এইখানে কিন্তু বিজিএমটা বেশ ভালো, কিন্তু এই সিনেমার গানগুলো ভালো না। শুরুর দিকে একটুখানি স্টোরিটা বুঝতে কিছুটা সময় লাগবে, কারণ বিষয়টা দর্শকের কাছেও ইউনিক, আমিও বুঝতে একটুখানি সময় লেগেছে, কারণ দর্শকের কাছে বিষয়টা ইউনিক। তো শুরুতে একটুখানি সময় লাগবে, কিন্তু তারপর যখনই স্টোরিটা বুঝে যাবেন, যখনই পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে দেবে, তখন থেকে কিন্তু এটা খুব একটা গ্রিপিং থ্রিলার, নো ডাউট খুব গ্রিপিং থ্রিলার। কিন্তু এর মধ্যে কি বলুন তো, ইমোশনালটা একটুখানি কম আছে। ইমোশনটা যদি আর একটু বেশি থাকতো তাহলে এই সিনেমাটা আরও বেশি আকর্ষণীয় হতে পারতো বলে আমার মনে হয়। এর গানগুলো যেরকম বললাম ভালো নয়, এবং শুরুর দিকটা না কিছুটা যেরকম একটু হচপচ আছে শুরুর দিকটা, যেটা বললাম যে শুরুর দিকে একটু অসুবিধা হবে সবারই বুঝতে স্টোরিটা, এবং কিছু হচপচ আছে, তারপর থেকে বেশ ভালো। এবং এখানে একটা প্রেমের জায়গা আছে, মানে সুহাসের সঙ্গে হিরোইনের, তো সেই জায়গাটা কিন্তু অতটা ইন্টারেস্টিং না। এবং সেই প্রেমের জায়গাটা শেষ হওয়ার পরে যখনই পুলিশের মার্ডারের কেসটা ঢুকবে, তখন থেকেই কিন্তু বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে যাবে। এবং এর সাবজেক্টটাও খুব ইউনিক, সেই জন্য কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। সুহাস এমনিতেই ভার্সেটাইল অ্যাক্টর, এই যে সাবজেক্টের উপরে সে কাজ করেছে এটা কিন্তু এক কথা মানতে হবে অনবদ্য। আমার বেশ ভালোই লেগেছে থ্রিলারটা, আমি রেকমেন্ডেড করবো আপনারা একবার দেখুন, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে, কারণ নো ডাউট এটা কি খুব কিন্তু এনগেজিং একটা থ্রিলার। এবং সেই কারণেই আমি সিনেমাটাকে 5/3 স্টার দেবো। যদি আপনারা পারাসানা বাদানাম সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কীরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।